সেউজ দীপাৱলী উদযাপন করার উদ্দেশ্যে দেখবলে পাওয়া গেছে মঙলদৈ সজাগতামূলক এক শোভাযাত্রা উলিয়াইছে মঙলদৈ চহরের মাজমজিয়ারে। আর দেখাইছো এয়া মঙলদৈ পৌরসভার আরম্ভ করা এই বিশেষ আসলতে রেলি শোভাযাত্রা দেখবলে পাওয়া গেছে মঙলদৈ সাংসদগুলো অংশগ্রহণ করেছে, পৌরসভার পৌরপতি লগতে প্রায় সহস্রাধিক মহিলা সেউজ দীপাৱলী উদযাপন করবলে এক সজাগতামূলক রেলি উলিয়া দেখবলে পাওয়া গেছে, যত সকলে সেউজিয়া পোশাক পরিধান করে এই ধরনের রেলিত অংশগ্রহণ করেছে। আমি কথা পাতলে চেষ্টা করি সাংসদ মহোদয় আছে, আমি ওসলে গেছো রাইজর মজার সজাগতা সৃষ্টি করার উদ্দেশ্যে আসলতে সেউজ দীপাৱলী এক রেলি। নিশ্চিতভাবে মঙলদৈবাসীয় এটা সুন্দর বার্তা দিছে ভারতবর্ষর আর রাইজক, যে দীপাৱলীর সময়ত যে বায়ু প্রদূষণের কথা বারে বারে চর্চা করো, শব্দ প্রদূষণের চর্চা করো, এই শব্দ আর বায়ু প্রদূষণ রোধ করার হেতু 2018 চনের মঙলদৈ পৌরসভায় এই ধরনের একটা সেউজ দীপাৱলী সেউজ পৃথিবী শীর্ষক কার্যসূচী গ্রহণ করেছে, যেটু কার্যসূচীয়ে জনসাধারণের হৃদয় স্পর্শ করেছে। আর নিশ্চিতভাবে এই সময়ত যেটি সময়ত পৃথিবীত বায়ু প্রদূষণ শব্দ প্রদূষণে একটা ভয়ঙ্কর বিরাট একটা রূপ লৈছে, গতি এই সময়ত এই ধরনের সুন্দর আহ্বান আর সুন্দর বার্তার ইতিবাচক বার্তার এই সেউজ দীপাৱলী উদযাপনের জড়িয়ে আমি নিশ্চিতভাবে এই ধরনের প্রদূষণ মুক্ত একটা পরিবেশ সৃষ্টি করব পারিম। সেই কারণে আমি মঙলদৈ পৌরসভাক বিশেষভাবে ধন্যবাদ দিছো, আমার যে NULMর যাক মহিলা আত্মসহায়ক গোটের সদস্য আছে সেইসকলকে ধন্যবাদ দিছো, আর সকল রাইজকে এনে ধরনের গ্রীন দীপাৱলী সেউজ দীপাৱলী উদযাপনের কারণে আহ্বান জানাইছো আসলে সাংসদ মহোদয়। আর দেখাইছো এই ধরনের মহিলা সকল যে হাতে হাতে প্লে কার্ড লই এই ধরনের এক বিশেষ শোভাযাত্রা করেছে, আর সকলে এটা কথাই বিচারিছে যে আসলে প্রদূষণমুক্ত এখন সমাজ হোক আর প্রদূষণমুক্ত দীপাৱলী যাতে উদযাপন করে তার কারণে সকলকে আহ্বান জানা দেখবলে পাওয়া গেছে। আমি পৌরসভার পৌরপতি আছে, আমি কথা চেষ্টা করি প্রথমে দেখাই গেছো আসলে মঙলদৈ চহরের মাজমজিয়ার এই বিশেষ রেলি উলিয়াইছে, আর এখন প্রদূষণমুক্ত সমাজ গড়ার উদ্দেশ্যে রাইজর মজত সজাগতা সৃষ্টি করবলে এই ধরনের এক বিশেষ রেলি উলিয়া দেখবলে পাওয়া গেছে, যথেষ্ট মহিলা অংশগ্রহণ করেছে আসলে অতি প্রয়োজন, প্রদূষণ হয়েছে, প্রদূষণ আর ফটকারপর বিরত থাকবলে সকল আহ্বান জানাইছে, প্রদূষণমুক্ত যাতে সমাজ হোক তার কারণে এই দীপাৱলী সেউজ দীপাৱলী করার কারণে বিচারিছে সকল। আমার মঙলদৈ পৌরসভার উদ্যোগত আর নগরের যা UNLM যা গ্রুপ আছে আত্মসহায়ক গোট এইবিলাকৰ সহযোগত আজি বিশেষকে গ্রীন দীপাৱলী, কারণ ফটকা ফুলজারি এইবিলাকৰ বায়ুমণ্ডল প্রদূষিত হয় যার ফলত মানুষের বিভিন্ন বেমার হব পাৰে, গতিকে এই যে পদক্ষেপ লৈছে ধন্যবাদ জ্ঞাপন করছো, আর এনেকা অকল মঙলদৈ নহয় প্রত্যেক মানে চহরে নগরে সকলে আঁকালি লব লাগিব এই পদক্ষেপ, কারণ এই যদি মানে সেউজ আমার পৃথিবীখন আমি যদি জিয়াই রাখব লাগে তাহলে এনেকা আমি সচেতন হব লাগিব, সজাগ হব লাগিব। তারপরে আজি আত্মসহায়কবিলাকক লৈ রঙ্গোলী প্রতিযোগিতাও পাতিছিল, বড় সুন্দরকে সজাইছে এইবিল মানে ফাকুয়ারে হোক বা পিঠাগুড়িরে হোক, আর তিনটা গ্রুপক ফার্স্ট সেকেন্ড থার্ড সিলেক্ট করেছে, গতি একখনকে সার্টিফিকেট দিছে, একটা উৎসাহ একটা জানাবর জগাবর কারণে প্রেরণা জগাবর কারণে এই পদক্ষেপ লৈছে, গতি এই দেখবলে পাওয়া গেছে চীনা সামগ্রী বর্জন করবলে আহ্বান জানাইছে। এই হয় কিন্তু এই চীনা সামগ্রী আসলে যা ইলেকট্রিক্যাল যা সামগ্রী ব্যবহার করা হয় এইবিল সব চাইনার পড়া, আর এই যে আমার অর্থ অর্থটো আসলে আমি বাইরে গুছি যাই, গতি আমার যা মৃৎশিল্পর মাটি চাকি এইবিল যদি আমি ব্যবহার করো তাহলে আসলে প্রদূষণ মুক্ত হয়, আমার যিনি মৃৎশিল্পর যা শিল্পীরও মানে একটা উপার্জন হয় আর আমার জিয়াই থাকা আসলে কর্মখিন এই আসলে চীনা সামগ্রী বর্জন করবলে সকলকে আহ্বান জানাতে সেউজ দীপাৱলী পালন করবলে রাইজক আহ্বান জানায় এক সজাগতামূলক রেলি উলিয়া দেখবলে পাওয়া গেছে মঙলদৈ শহর। আর মঙলদৈ পৌরসভার উদ্যোগত আয়োজন করা এই সেউজ দীপাৱলীর আসলে শোভাযাত্রাত সহস্রাধিক মহিলা অংশগ্রহণ করে রাইজক সজাগ করবর কারণে চেষ্টা করেছে।